যাত্রা শুরু হলো বিসিবির ফিজিক্যালি চ্যালেঞ্জ কমিটির মাঠের কার্যক্রম, যার মধ্য দিয়ে প্রথমবার বিসিবির অধীনে লীগ খেলার সুযোগ পেল দেশের ডিজেবল ক্রিকেটাররা। ডিজেবল লীগ উদ্বোধন করে ফিজিক্যালি চ্যালেঞ্জ কমিটির চেয়ারম্যান আকরাম খান বললেন, দুই এক বছরের মধ্যেই শক্তিশালী জাতীয় দল গঠন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডিজেবল ক্রিকেটার, কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা, কেউ জন্ম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন, তবুও স্বপ্নটা আকাশচুম্বী, ইচ্ছে থাকলে যে সবই সম্ভব, এরা যেন তারই প্রমাণ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ক্রিকেটকে করেছেন নেশা। এতদিন বিচ্ছিন্নভাবে নানা অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে খেললেও এবার সুযোগ এসেছে বিসিবি থেকে। বিসিবির অধীনে শুরু হয়েছে লীগ। আগামী দু এক বছরের মধ্যে দলকে পুরোপুরি গুছিয়ে ফেলার আশ্বাস ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির চেয়ারম্যান আকরাম খানের। আমরা যা শুরু করলাম এখনও পুরোপুরি ওদেরকে সব ফেসিলিটি দিতে পারছি না, বাট ইনশাল্লাহ দু এক বছরের মধ্যে এটা খুব ভালোভাবে আমরা অর্গানাইজ করে ফেলবো। এবং এখন বিভিন্নভাবে কিন্তু টিম যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি যায়, বাট এক দুই বছর পর এটা অর্গানাইজ করে বাংলাদেশ টিম নামে যাবে। বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ বাড়াতে ডিজেবল এই খেলোয়াড়দের জন্য খোলা হবে আলাদা উইন্ডো। শুধু তাই নয়, টাইগার ক্রিকেটের আদলেই করা হবে সব পরিকল্পনা। আমরা যেভাবে বাংলাদেশের সবাইকে খেলার সুযোগ দিচ্ছি, ওদেরকেও কিন্তু খেলা দেওয়া উচিত। প্রত্যেক বছর এদের আমরা টুর্নামেন্ট করব। ন্যাশনাল টিমে যেরকম আপনার আমরা যে সিস্টেমে করি, এখানে আমরা কিন্তু ওইভাবেই করব। বিসিবির আওতায় এসে চোখে মুখে হাসি ডিজেবল ক্রিকেটারদের, এমন উদ্যোগ তাদের কাছে স্বপ্নের মতো। অনুপ্রাণিত হয়ে এগিয়ে যেতে চান আরও বহুদূর। আমরা যেহেতু খেলাধুলা ভালো খেলতে যদি পারি, তাহলে আমাদেরকে যদি একটু ভালো করে দেখতো তাহলে খুশি হওয়ার দেখবে, এই জন্য বিসিবি আমাদেরকে কাছে নিয়েছে। এই সর্বপ্রথম আমরা বিসিবির আন্ডারে একটা এত বড় ম্যাচ পেয়েছি, আলহামদুলিল্লাহ। পূর্বাচলে প্রথমবারের মতো শুরু হওয়া ডিজেবল ক্রিকেট লিগে দুই ভাগে ভাগ হয়ে অংশ নিয়েছে 10 দল। 17 মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।